পুরী যাবেন ভাবছেন? কোন হোটেলে থাকলে সমুদ্র কাছে হবে? হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কিছু হোটেলের তথ্য, যাতে করে ভাড়া, লোকেশন, রুমগুলো কেমন তা নিজের চোখে দেখতে পারবেন, আর সঙ্গে হোটেলগুলোর ফোন নাম্বার। আমি কিছু বাজেট হোটেলেরও সন্ধান দেব, সঙ্গে কিছু স্টার ক্যাটাগরির হোটেলের ভিউ আপনাকে দেখাবো, যেখানে ঘরে বসে সমুদ্র দেখতে পারবেন। এছাড়া 700 থেকে 1000 টাকার মধ্যে আরো কয়েকটি হোটেল হলো বেঙ্গল লজ, লজ ববি হাউস ইত্যাদি। সবথেকে কম কত টাকা থেকে শুরু? ধন্যবাদ। কার্ডটা নিলাম, একটা নাম হচ্ছে সম্বিত প্যালেস, ঠিক আছে। আর লোকেশনটা একটু বলে দেবেন, জায়গাটা রেণুকালেন। মানে যদি কেউ আসে তাহলে এখানে এসে কোথায় নামবে? স্টেশন সম্বিত প্যালেসের রেস্টুরেন্ট এই বাস সাইডটাতে, আর এটা হচ্ছে রিসেপশন। তো আপনারা হোটেল সম্বিত প্যালেস কিন্তু আসতে পারেন। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর এদিকে সমুদ্র, এই যে রাস্তাটা চলে গেছে, এখানে রয়েছে হোটেল হেভেন। হোটেল হেভেনটা দেখিয়ে দিচ্ছি আপনি। তো এটা হচ্ছে হোটেল হেভেনের রিসেপশন। এখানে আপনারা সর্বনিম্ন রুম 1350 টাকা থেকে পেয়ে যাবেন, আর একটা ভালো রুম নিতে হলে 2200-2500 টাকা পড়বে। কিন্তু একটা ভালো দিক হচ্ছে এর মধ্যে কিন্তু GST ইনক্লুড আছে। 24/7 রুম সার্ভিস পেয়ে যাবেন, আর অন্যান্য পরিষেবা সমস্ত পেয়ে যাবেন। নাম্বারগুলো দিয়ে দেবো, সেখানে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারবেন। আর বিষয় যেটা হচ্ছে, এনাদের কিন্তু সব নন এসি রুম। এটা একটা, যারা নন এসি যান তাদের জন্য এটা কিন্তু খুব ভালো, আবার যারা এসি যান তাদের জন্য এটা কিন্তু সম্ভব না। তারা অন্য হোটেলও দেখতে পারেন, সব ডিটেলস দিয়ে দেবো। সমুদ্র মানে সমুদ্র, এই সমুদ্র আপনার 15 সেকেন্ডে হাঁটাবো। এই যে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটার পরেই 2 নম্বর বিল্ডিং এটা। তো এই এই বিল্ডিংটা হচ্ছে আপনার একদম কাছে, এখান থেকে সমুদ্র দেখতে পারবেন। আমরা রয়েছি এখন সোনারপুরি হোটেলে। তো এখানে রিসেপশন একজন রয়েছেন, সেটা সুদা কথা বলে নেবো কীরকম কী ভাড়া পড়ে আর কীভাবে তারা এখানে আসবে ইত্যাদি। আচ্ছা, আপনাদের এখানে সর্বনিম্ন ভাড়া রুম কত থেকে শুরু? সর্বনিম্ন মানে অফ সিজনে বলুন, অফ সিজনেই বলুন, সিজনে 2240 টাকা করে মানে অফ সিজনে। আর ধরুন এখন এই রথের সময় বা শীতের সময় 3000+ GST। আর ফুললি এসি তো? আর কারেন্টের ব্যাকআপ আছে, যেমন এখন কারেন্ট নেই, আপনাদের কারেন্টের ব্যাকআপ রয়েছে? আচ্ছা, আর কী কী ফেসিলিটি এক্সট্রা আছে যাতে করে মানুষ? আচ্ছা, আমাদের এখানে ছোটো প্রপার্টি বলে কোনো লিফ্ট নেই। আচ্ছা, রুম সার্ভিস পাবেন আমাদের 24 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা কার্ড দেবেন আপনাদের। আর কেউ যদি এখানে আসে তো কীভাবে আসবে? আচ্ছা, কলকাতা তো হেড অফিস আছে। আচ্ছা, এটা ব্যালকনি সাইড, এই যে রাস্তার দিক, আর ওই সাইডটাতে সমুদ্র, ওই দেখা যাচ্ছে দূরে, মানে এই এই বিল্ডিংটাই লাস্ট, ওইটার পরেই সমুদ্র। ওই যে চলুন পড়ে যায়।
তো এটা হচ্ছে হোটেল সোনারপুরীর ব্যালকনি, আর এই যে সমুদ্র দেখুন, ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, আর এই সমুদ্র পাশে রাস্তাটা, মানে এরপরে আর একটা মাত্র হোটেল আছে এই সাইডে, একটা মাত্র হোটেল রয়েছে, তারপরেই কিন্তু আপনার রাস্তাটা পড়বে, তারপর সমুদ্র। আর এই জায়গাটা থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন। রুমটা আপনাদের দেখিয়ে দিয়ে পারে, এই যে রুমটা, রুমটা খুব সুন্দর, দারুণ ডেকোরেশন রয়েছে, আর সেরকমই আপনার সাজানো রয়েছে। উপরে টিভি রয়েছে, এখানে দুটো গ্লাস রয়েছে, একটা জগ রয়েছে, এসি রয়েছে, আর এই যে আপনার দুটো বেড, পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দুটো বেড সাজানো রয়েছে একদম। আর এবার আসি বাথরুমে, এই যে আপনার বাথরুম রয়েছে, বাথরুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম, কোস্টার টয়লেট, আর এখানে গিজার রয়েছে, শাওয়ার তো আছেই, আর এই যে আপনার শোয়ার পরে নিজস্ব সোপ রয়েছে, আর এই যে ফেস ওয়াশ রয়েছে, শ্যাম্পু সরি সোনারপুর শ্যাম্পু রয়েছে, আর এই যে একটা বেসিন রয়েছে, আর আপনার এখানে একটা বেশ বড় টাইপের মিরর রয়েছে। বিষয় হচ্ছে আপনার এক রুম সার্ভিস যেটা, এটা 24 ঘন্টা পেয়ে যাবেন, খুব সুন্দর। মানে যারা একটু ভালো হোটেল চাইছেন, মানে একটু কস্ট হোক কিন্তু হোটেলটা যদি ভালো চান, তবে কিন্তু এখানটা আপনারা দেখতে পারেন। এছাড়া ওই দামের মধ্যে এই হোটেলগুলো রয়েছে। নমস্কার, আমি রয়েছি হোটেল শিগালে। তো এখানকার হোটেলের ট্যারিফ সম্পর্কে একটু জেনে নেব, আপনারা জানতে পারবেন। আর রুমটার প্রথমটা দেখালাম তো, ঢোকার এন্ট্রান্সটা কি দারুণভাবে সজ্জিত। তো আপনারা যারা ভালো হোটেল চান, মানে একটু কস্টলি হবে কিন্তু ভালোভাবে থাকতে চান, তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। দাদা, আপনাদের রুম টাইপ একটু বলবেন। অনেক ভ্যারাইটিজ আছে। আচ্ছা আচ্ছা, কার ডিটেলস দেওয়া আছে? সব ডিটেলস আছে। আচ্ছা আচ্ছা, এটা ডিটেলসটা আমি কার্ডে হয়তো ভালো স্পষ্ট আসছে না, আমি আপনাদের যখন ভিডিওটা রেডি করবো আপনাদের সব জানিয়ে দেবো। তো এটা হচ্ছে জায়গাটা, একবার রিসেপশনটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কেমন সুন্দর হোটেলটা। এখানে কী কী ফ্যাসিলিটি মোটামুটি পাওয়া যায় এক্সট্রা? আপনার ওয়াইফাই রুমে আসবে। আচ্ছা, রুম সার্ভিস আছে 24/7, তো ইন্টারকম ফোন আছে, সোফা আছে। আচ্ছা, রুম সার্ভিস আছে। আচ্ছা, আর এখানে আপনাদের কি ইয়ে আছে নাকি, রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিস আছে। রেস্টুরেন্ট রুমেও হয়ে যাবে? সামনে রেস্টুরেন্ট। সামনে রেস্টুরেন্ট, আচ্ছা। না, এই সাইডে এটা আপনাদেরই? আমাদের নিজের। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর যে কোনো একটা রুম দেখা যাবে আপনি দেখতে? তো এবার যাব একটা রুমকে দেখতে, মানে রুমটা কীরকম কী, কারণ আপনাদের যতক্ষণ আর রুমটা দেখাচ্ছি ততক্ষণ ভিডিওটা কমপ্লিট হবে না, রুমের ডিটেলসটা দেখাতে পারলে তাহলে সুবিধা হবে। দাদা কি এখানে বাড়ি ইয়ে? এটা হচ্ছে হোটেল করিডোর, আপনার সিসি ক্যামেরা রয়েছে, টু সাইডেড ক্যামেরা রয়েছে, এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে, এবং সেফটি সিকিউরিটি খুব ভালোভাবে মেনটেন করা হয়। এই যে হচ্ছে রুমটা, আর ডাবল বেড দেখুন কি সুন্দর, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একদম। আর ওখানে দুটো পেন্টিং রয়েছে খুব সুন্দর, এদিকে রয়েছে এসি, এখানে একটা ফ্যান আছে, আর এখানে একটা ফ্যান আছে, আর এই সাইডেও একটা পেন্টিং রয়েছে, একটা ওয়াল ক্লক রয়েছে, আর আপনার টিভি রয়েছে, সেটা অ্যাজ ইউজুয়াল সাধারণত ইউজ হয় না। আর
এখানে চা ইত্যাদি খাওয়ার জন্য জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, একটা সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আপনার এখানে 24/7 রুম সার্ভিসের জন্য ফোন নাম্বার রয়েছে, 3টে রিমোট রয়েছে, একটা এসি, একটা টিভি, একটা বুঝতে পারছেন কি। আর এটা হচ্ছে এই ভিউ, আপনি দেখুন জাস্ট অসাম অসাম। দাঁড়ান, এটা খোলা যাবে? এইবারে মানে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রুটটা, আর ওই যে সমুদ্রের ঢেউগুলো আসছে যাচ্ছে ওটা এক কথায় অসাধারণ। মানে এটা ভালো রুম যারা চান তাদের জন্য অসাধারণ। আর আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই রুমের। আর এই যে লুকে একটা এখানে আয়না রয়েছে বড় মতো, কিছু রাখার জায়গা রয়েছে, আর এটা সম্ভবত বাথরুম হবে। এই যে ওয়াও, যে বেসিনটা রয়েছে আপনার, এখানে একটা আয়না রয়েছে, আর ওদের শীতকালে নিজস্ব সাবান, সোপ, মানে শ্যাম্পু ট্যাম্পু ইত্যাদি সব রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন। আর দেখুন পরিষ্কারটা দেখুন, একদম পরিষ্কার। ওয়াশরুম, টয়লেট, গিজার রয়েছে, শাওয়ার তো থাকবেই। এই হচ্ছে বাথরুমটা, বেশ বড়ো সড়ো, এক কথায় অসাধারণ। এই রুমটা দেখালেন, সেই রুমটা কীরকম ভাড়া পড়ে? ডিলাক্স রুম 3600 প্লাস জিএসটি 4032 টাকা। 3600 টাকা ভাড়া, জিএসটি এক্সট্রা, যেটা 18% 12%।